একাদশতম আইপিএলে পরপর দুবার লো স্কোরিং ম্যাচ জিতে পয়েন্ট সংগ্রহ করলো সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথমে মুম্বাইয়ের পর বৃহস্পতিবার পাঞ্জাবকেও অল্প রানে টার্গেট দিয়ে 13 রান দূরেই আটকে দিল কেন উইলিয়ামসনেরা। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে মাত্র 132 রান করে শিখর ধাওয়ানেরা। ব্যাট করতে নামার আগেই পাঞ্জাবের জয় নিশ্চিত ধরে নিয়েছিল ক্রিকেট ফ্যানেরা, কিন্তু তাদের সমস্ত হিসেব এলোমেলো করে দিল হায়দ্রাবাদের বোলারেরা। অল্প রান পুঁজি করে মাঠে নেমে দুরন্ত বল করল রশিদ খান বাসিল থাম্পিরা। 4 ওভার বল করে মাত্র 19 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন আফগান বোলার রশিদ খান। সানরাইজার্সের দাপটে বোলিংয়ের সামনে 119 রানেই শেষ হয়ে যায় অশ্বিনরা।